সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভরিথিং বাংলা ইবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বরাবর মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো কীভাবে আপনারা ভয়েসের মাধ্যমে আপনাদের স্ক্রিন লক যেটা আছে মোবাইল ফোনের যে লকটা আছে ভয়েসের মাধ্যমে কীভাবে খুলবেন, আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। তো আপনারা যারা আমার এভরিথিং বাংলা ইবি চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, সবার আগে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ভয়েস স্ক্রিনের মাধ্যমে ভয়েসের মাধ্যমে আপনাদের স্ক্রিন লকটা খুলবেন। এই অ্যাপসটা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো তাহলে আমার সাথে থাকুন। তো মূল ভিডিওতে যাওয়া যাক, চলুন। তো এই ভয়েস স্ক্রিন লকটা ভয়েসের মাধ্যমে খোলার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ইনস্টল করে নেবেন। তো তাহলে এটা অ্যাপসে চলুন যাই। তো এটার জন্য আপনারা ডাটা কানেকশান চালু থাকতে হবে, আপনার ইন্টারনেট কানেকশানটা চালু রাখতে হবে, না হলে এটা কাজ করবে না। প্রথমে আপনারা এখানে আসার পর অ্যাপসটাতে আসার পরে এরকম একটা অপশন দেখবেন, কিছু অপশন দেখবেন, সেটিং দেখবেন। তো আপনারা এখানে গিয়ে এটা অন করে দিবেন। এটা হলো এটার লকের অ্যাক্টিভ ভয়েস স্ক্রিন লকের মানে একটা অপশন। তো এটা দেওয়ার পর আপনারা এই যে এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে যেতে পারেন। সেটিং অপশনে আসার পরে আপনারা এখানে বিভিন্ন সেটিং সম্পর্কে কিছু এখানে আছে, আপনারা চাইলে এগুলা অফ অন করতে পারবেন। তো তারপরে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাবে এই যে ভয়েস পাসওয়ার্ড লেখা আছে এখানে আপনারা ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে ভয়েস সিস্টেম দেখতেছেন, এই যে ভয়েস সিস্টেম এখানে আপনারা ক্লিক করবেন। তবে অবশ্যই আপনারা ডাটা কানেকশান চালু থাকতে হবে, না হলে হবে না। তো বন্ধুরা আপনারা এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের নাম যেটা আছে নাম দিয়ে আপনি ভয়েস যে ভয়েসটা দিয়ে আপনি এখানে আপনার লকটা দিতে চান তো এখানে আপনি এটা দিয়ে দিবেন। যেমন ধরেন এখানে আপনি ক্লিক করার পরে আপনার নাম, যেমন ধরেন আমি আমার নাম দিয়ে দিছি, রাকিব দিছি, রাকিবটা এখানে ক্লিক করলে আপনি নামটা দিবেন। তারপরে আপনি তারপরে আবার কনফার্ম একটা পাসওয়ার্ড আসবে, ভয়েস পাসওয়ার্ড আসবে, যে মানে দ্বিতীয়বার আবার রাকিব বলবেন বা আপনারা যেই নামটা দিবেন। যেমন ধরেন আপনি শাকিল দিলেন, শাকিল দুইবার দিবেন, মানে দুইবার দিয়ে এখানে কনফার্ম করতে হবে। প্রথমে একবার দিতে হবে, তারপরে আবার দিয়ে কনফার্ম করে এখানে নেক্সট, প্রথমে একবার দিবেন, দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে দিবেন, দেওয়ার পরে আবার দিবেন, আবার দিয়ে সেভ অপশনে দিয়ে দিবেন। সেভ অপশনে দিলেই আপনাদের ভয়েস স্ক্রিন রেকর্ড ভয়েস স্ক্রিন যে লকটা সেটা কনফার্ম সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনারা এখানে মানে এই লকটা ব্যবহার করতে পারবেন। তারপরে আপনারা যখন আপনাদের লক স্ক্রিন করবেন, স্ক্রিনটা লক করবেন, লক করার পর আবার যখন চালু করবেন তো ভয়েসটা এইখানে এরকম একটা ভয়েস অপশন আসবে, এখানে ক্লিক করে আপনাদের নামটা বলে দিবেন। নামটা বলে দিলে আপনাদের লকটা অটোমেটিকলি খুলে যাবে। তো আপনারা এটার জন্য আর তারপরে আপনাদেরকে একটা মানে অন্য আদার্স মানে অন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। যেমন ধরেন 1 2 3 4 5 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিতে হবে। কখনও যদি এই পাসওয়ার্ডটা ভুলে যান, এই ভয়েসের পাসওয়ার্ডটা ভুলে যান, 1 2 3 4 5 দিয়ে আপনারা লকটা খুলে ফেলতে পারবেন। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখার পরে এখন সাবস্ক্রাইব করেন, এখন সাবস্ক্রাইব করেন এবং কি পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, সবার আগে ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আপনারা এই পাসওয়ার্ডটা যেভাবে আমি যে বলছি এভাবে যদি করেন তাহলে অবশ্যই আপনারা এইটা ব্যবহার করতে পারবেন। আমি নিজে ব্যবহার করে আপনারাও করতে পারবেন। তো এই লকটা আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না, কারণ আপনার নাম যেহেতু আপনার ভয়েসটা এখানে লাগানো হয়েছে, আপনার ভয়েসের মাধ্যমে এই লকটা খোলা হবে। তো আপনারা এইভাবে যেভাবে বলছি এভাবে করেন তাহলে আপনি ছাড়া আপনার এই লকটা আর কেউ খুলতে পারবে না। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাদের কাছে এই লকটা বেশি পছন্দনীয়। ধন্যবাদ সবাইকে।